السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم. قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وأيضا قال: طلب العلم فريضة على كل مسلم. আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার ওয়াশিস রহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলি মনোযোগ সহকারে শুনুন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল করিমের প্রথম আয়াত যখন অবতীর্ণ করেছেন তখনই আমাদেরকে বলেছেন ইকরা, পড়ো। এখন প্রশ্ন হলো আমরা কি পড়ব? আমাদের পড়তে হবে আল্লাহ প্রদত্ত কিতাব আল কোরআন। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল বলতেন খায়রুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, মান তাআল্লামা আল কোরআন ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজ আমাদের শুদ্ধ হয় কিনা জানি না, তবে আমরা এতটুকু নিজেদের বলতে পারি যে আমাদের নিজেদের তেলাওয়াত শুদ্ধ আছে কি নাই। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আপনার তেলাওয়াত শুদ্ধ না থাকে এতে আপনার কোনো দোষের কোনো কারণ নাই। হয়তো ছোটোবেলায় মক্তবে পড়েছেন কিংবা যে কোনোভাবে আপনি পড়ার পরে ভুলে গেছেন, অসুবিধা নাই, কারণ আল্লাহ তাআলা আপনাকে এখনো পর্যন্ত দুনিয়াতে রাখছেন তার কিতাব আল কোরআন শিখার জন্য। আপনি যদি একটু চেষ্টা করেন, আশা করা যায় ইনশাআল্লাহ আপনি দ্রুতই সফল হবেন। এজন্য ধৈর্য সহকারে একনিষ্ঠ নিয়ত করে কোরআনুল করিম তেলাওয়াত করা শুরু করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, শুধুমাত্র আপনাদের জন্যই আমি অনলাইনে জুম অ্যাপস অথবা গুগল মিট এর মাধ্যমে সরাসরি কয়েকজনকে সরাসরি ক্লাস নিয়ে আপনাদেরকে তাসবিহ সহকারে পবিত্র কোরআনুল করিম তেলাওয়াত করা শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনি যদি আমার এই ক্লাসে জয়েন্ট হতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার নিজের নাম, মোবাইল নাম্বার এবং আপনার জেলা অথবা থানার নাম লিখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ হবে, আর স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ এবং ইমোর মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল করিম শিকার মাধ্যমে দুনিয়াতে যতদিন আমরা বেঁচে থাকি মহান আল্লাহ তাআলার ইবাদত সহি শুদ্ধ করে করার চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা আমাদের এই সৎ উদ্দেশ্যকে কবুল করিয়া নিন, আমিন। আমি আবারও বলছি, আমি আপনাদেরকে সরাসরি কোনো ভিডিওর মাধ্যমে নয়, সরাসরি জুম অ্যাপস অথবা গুগল মিট এর মাধ্যমে আপনাদেরকে পবিত্র কোরআনুল করিম কীভাবে সহিশুদ্ধ করতে পারবেন 10 দিনের একটি ক্লাস নিব। অর্থাৎ প্রত্যেক দিন আপনাদের একটা নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ সরাসরি ক্লাস নিব। আপনারা যদি ক্লাস করতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনারও উপকার হবে, আর আমাদেরও যেহেতু আসন সংখ্যা একেবারে সীমিত, 10 থেকে 15 জন নেওয়ার চিন্তাভাবনা আছে। যদি অনেক স্টুডেন্ট হয়ে যায় তাহলে অনেক স্টুডেন্টের শেখাতে গেলে অনেক সময় প্রয়োজন, হয়তো অনেকের সে সময় হবে না। এজন্য অল্প স্টুডেন্ট নিয়ে সেই স্টুডেন্টদেরকে কোয়ালিটিপূর্ণ স্টুডেন্ট তৈরি করে, মানে কোয়ালিটিপূর্ণ তেলাওয়াত যাতে তারা করতে পারে সেই চেষ্টায় থাকবে আমাদের ইনশাআল্লাহ। আপনি যদি আমাদের এই ক্লাসে জয়েন করেন, আশা করা যায় এই ক্লাস শেষে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি সহিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আবারও বলছি, যোগাযোগের নাম্বারে অবশ্যই আপনারা কল করে আপনার আসনটি আজই নিশ্চিত করুন। আমাদের ক্লাস শুরু হবে 11ই মার্চ। আমি আবারও বলছি, আমাদের ক্লাস কিন্তু শুরু হবে 11ই মার্চ।
আর ক্লাসের সঠিক টাইম আপনাদেরকে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ অথবা সরাসরি মোবাইলে কল করার মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওটি অবশ্যই আপনারা সবার কাছে পৌঁছে দিন, যাতে করে তারা এই ফ্রি ক্লাসটি সহজেই করতে পারে আর পবিত্র কোরআন কারীম সহি শুদ্ধভাবে শিখে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করিয়া নিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।